বিয়েবাড়ির সাথে টেক্কা দেওয়া বোরহানি, রেজালা রোস্ট আর সাথে কাচ্চি, এইসবের লোভে আজ যাওয়া টার্গেট করেছিলাম কাচ্চিস। দর্শক, আমাদের মূল কাজ অর্থাৎ খানা পেনায় ঢোকা যাক। ওয়েলকাম টু আজকের শো। চলে আসছে আমাদের খাবার এবং থ্যাংকস গড। এইটা কোনো থিসিস পেপার করা নাই, এক পাতার মধ্যেই সব কিছু। ওদের হিসাব কিতাব সহজ। কাচ্চি মানে বাসমতি চালের কাচ্চি অথবা চিনি গুঁড়া চালের প্রিমিয়াম কাচ্চি অথবা পোলাও, তিনটা স্টেপল। সাথে আপনি অ্যাড অন করতে পারেন হচ্ছে এই চিকেন রোস্ট, করতে পারেন রেজালা, জালি কাবাব, বোরহানি, চটদা, দ্যাটস ইট। ও, চাটনি আছে, সালাদ আছে। সো কোনো কোনোটা আছে এর মধ্যে আপনি চাইলে প্ল্যাটার ইস্যু নিতে পারেন, কোনো কোনোটা আছে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আপনার চয়েস। সো আমরা যেটা করেছি যে আমরা দেখেছি যে ওদের প্রিমিয়াম চিনি গুঁড়া যেটা, এটা দুইজনের হয়, এটা হচ্ছে 839 টাকা। এইটা হচ্ছে এইটা, অর্থাৎ এটার মধ্যে 6 পিস মাটন থাকবে। প্রতি মাটন তাদের দাবি হচ্ছে অ্যাটলিস্ট 80 গ্রাম বা অন এভারেজ 80 গ্রাম থাকবে, এটা হচ্ছে ওদের দাবি। সো একজন 3 পিস করে পাবে, 1 পিস করে আলু পাবে। এই হচ্ছে এইটা। আমরা আরেকটা নিয়েছি বাসমতি কাচ্চি, ওটা নিয়েছি একজনের বোঝার জন্য, আসলে একজনকে তারা কতটুকু সার্ভ করে। বাসমতি কাচ্চি একজনের সার্ভিং যেটা, ওটার দাম হচ্ছে 479 টাকা। আবার আমরা পোলাওয়ের সাথে নিয়েছি রোস্ট, রেজালা, জালি কাবাব, বোরহানি, জর্দা, চাটনি, এটার যে প্যাকেজটা, এটা হচ্ছে একজনের জন্য 670 টাকা। এটা তিনজন হলে হতো 1950 টাকা, পাঁচজন হলে হতো 3100 টাকা, অর্থাৎ 530, ওই 600 টাকা পার হেড। সো যে যেভাবে নেয়, সো সব কিছুই এখন অপশনগুলো আছে। সো দ্যাটস ইট, মেনু নিয়ে মোটামুটি থিসিস কমপ্লিট। আমরা এখন খাবার থিসিসে ঢুকি। শুরু করা যাক ওদের যে প্রিমিয়াম চিনি গুঁড়া কাচ্ছে, যেটাকে ওরা বলছে, এই হচ্ছে। ভেতর থেকে ধোয়াটাও আসছে। বয়স এত হলো, এখনও কাচ্চি দেখলে বেসামাল হয়ে যায়, কীভাবে নিবো না নিবো। এই হচ্ছে এই জিনিস। সাথে আলু তো আমার 1 পিস পাও না, পিস মেলা করা যাক এই চিনি গুঁড়া কাচ্চির রাইস দিই। এক নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বৈশিষ্ট্যহীন। মানে আলাদা কোনো কিছু তুমি ট্র্যাক করবে যে একটা পোলাওয়ের মধ্যে হয় স্পাইসি বা প্লেন পোলাও বা কাচ্চির জন্য একটু প্লেন, না এখনো না। যদি বলেন কাচ্চির রাইস প্রথমবার মুখে দিয়ে একটু হতাশ। দেখা যাক মাংসটা কীরকম খেলাধুলা এখানে করেছে তারা। একটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে এখানে আমি যেটা দেখছি, সেটা হচ্ছে যে লেস অয়েলি। এটা আগেও শুনেছিলাম যে তাদের খাবারে হাতে একটু চিটচিট করবে না তেল, এটা যেটা আছে তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বলেন যে এটা ওদের প্রিমিয়াম চিনি গুঁড়া কাচ্চি, প্রথম কামড়ে আপনাকে খুব বেশি এটা মুগ্ধ করছে আমার না। পিসটা পেয়েছি শাসালো, এই পিস পেলে আসলে আর কিছু লাগে না। কিছুটা প্রিমিয়াম কাচ্চি, কিছুটা বিহারি ঘরানার কাচ্চি, দুইটা মশলার একটা মিক্স এখানে আমি পাচ্ছি, উইচ ইজ ওকে। অনেকের কাছে মানে লাগতে পারে, বাট আছে না যে করে আহু করা, ওইটা এই ওই কিকটা একটু হলেও মিসিং। প্যাকেজের জালি কাবাব এটা ছিল ওটার সাথে, অর্থাৎ এই পোলার প্যাকেজের সাথে নিয়েছিলাম, বাট ট্রাই করে দেখা যেতে পারে। জালি কাবাবটা বেটার, এবং যে একটা ঝাঁঝালো ব্যাপারটা থাকা উচিত জালি কাবাবে, সেটা কিন্তু এখানে পাচ্ছি। প্রিমিয়াম ক্যাটাগরির চিনি গুঁড়া কাচ্চি খাওয়া হলো, এবার একটু বাসমতি কাচ্চির দিকে জাম করা যাক। এটা হচ্ছে একজনের কাচ্চি, সো তারা যেটা বলছেন 409 টাকা। ওকে, 3 পিস মাটন থাকবে, সাথে এই বাসমতি চাল। অনেকে কাচ্চির ক্ষেত্রে বাসমতিটা পছন্দ করেন, অনেকে করেন চিনি গুঁড়া, এটা আপনার রুচি, আপনি কীভাবে খাবেন, কী এতে খাবেন। বাট আমরা দেখতে চাই এই বাসমতি কাচ্চি যেটা, ওইটার টেস্টটা এখানে কেমন দাঁড়াচ্ছে। আপনি
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ও মাংসটা কিন্তু সফট, কিন্তু চালের যে টেস্টটা মনে হচ্ছে চিনি গুঁড়ারই জাস্ট হচ্ছে বাসমতি ভাই আর কি। মাংসের পিসের কথা বলতে হবে, মাংসের পিসটা এমনিতে মজার, শাঁসালো অংশ মজা পাচ্ছি, কিন্তু ওইটা মাংসের নিজ গুলো মজা পাচ্ছি, আলাদা যে মশলার যে মজাটা কাচ্চি মজা যেটা পাই, একটা পোড়া ফ্লেভার আসবে। দেখেন কি রসালো মাংস, মানে মাংস দেখলেই মনে হচ্ছে যে লোভ লাগছে আর কি। ও কাচ্চির মশলা ভাই একটা ভিন্ন একটা হেভেনলি একটা ব্যাপার। এটা আমাকে এখানে রেজালা আর চাটনি রেখে ট্রাই করি, চাটনি হচ্ছে 25 টাকা করে পিস এমনি ইউজুয়ালি তারা সেল করে এখানে, আর আমরা যেহেতু প্যাকেজ দিয়েছি পোলাওয়ের ওখানে তো এমনি পেয়েছি, আমার মনে হয় কাচ্চি এটার সাথে যাবে মনে হয় মোটামুটি, কাচ্চির সাথে এই চাটনিটা, কাচ্চি চাটনি টিকিয়া কি অবস্থা দেখা যাক। চিনি গুঁড়া যেমন ছিল কাচ্চিটা মনে হচ্ছে যে সেই পথটাই ধরেছে, কিন্তু এইটা এই জার্নিটা এই মাংসটা খাওয়ার জার্নিটা আহা, বোরহানি পার গ্লাস 80 টাকা ঠিক লাগছে জিনিসটা। যদি বলেন এখানের সেলিং পয়েন্ট কোনটা, এখন পর্যন্ত আমি বললাম বোরহানি, ফার্স্ট ক্লাস বোরহানি। একটা হচ্ছে যে ঘন দই, যেটা বেশিরভাগ বিরিয়ানি খাওয়ার রেস্টুরেন্টে ইভেন অনেক পশ রেস্টুরেন্টে আপনার বইটা টক পাতলা টক দই দিয়ে করে, যেটা খুব পাতলা হয়ে যায়, কিন্তু এইটা একেবারে জেনুইন বিয়ে বাড়ির বোরহানির থিকনেস এটার মধ্যে আছে। এবং দুই নম্বর এটার মশলার রেশিওটা, আপনার নাকি একটু হালকা শর্ট সার্কিট হচ্ছে, একটু হুহা করছে, মানে একটু টক, একটু ঝাল, একটু টক দইয়ের ফ্লেভার, মানে একটা পারফেক্ট টক দই। এইটা পেলে বোরহানি যে বিয়ে বাড়িতে হয় না যে বোরহানি জগটা প্রথম দিয়ে যায় এবং দেওয়ার পরে জগ খালি হয়ে যায়, আবার খাওয়া আবার খাওয়া, এটা হচ্ছে ওই টাইপের বোরহানি। এই রোস্টটা ছোটোবেলায় যে থাকতো যে আমাকে রান দেয় কিনা, হ্যাঁ আমার ভাগে যদি রান পড়তো, তো তখন ছিল যে পুরো রোস্টের প্লেট আপনার সামনে সার্ভ করা যাবে এমন না, সবাই যেমন হাফ প্লেটে আপনার রোস্ট দিত, সাথে একটা টিকিয়া দিত, সাথে হয়তো কাঁচামরিচ পেঁয়াজের ফালে থাকতো, গাজর থাকতো, কেউ কেউ একটু পনির দিত, এরকম ব্যাপারটা থাকতো। সো কার ভাগে কোন হাফ প্লেট পড়বে এটা আসলে ওয়েটারের উপরে ডিপেন্ড করতো, সে সার্ভার যারা তাদের তাকিয়ে দেখতাম যে তারা কি আমাকে কৃপাটা করবেন কিনা। সো বড়ো হওয়ার পর আস্তে আস্তে রানের পিস খাওয়ার যেই নেশাটা এটা কিন্তু ছুটে গিয়েছে, এখন মনে হয় যে চিকেন ব্রেস্ট ইজ ফাইন, মানে খাওয়াই যায়, রানও খাওয়া যায় ব্রেস্টও খাওয়া যায়। ইনফ্যাক্ট চিকেনের প্রতি ছোটোবেলায় বা ওইটা ওই সময় সবার জাগ্রত ছিল, এখন মনে হয় এটা একটু টার্ন ওভার করে এটা চলে গেছে মাছন বিফ এগুলোর দিকে, এক এক যুগের এক একটা থাকে। আমরা খাচ্ছি এখন রোস্ট আর পোলাও। আদার দেন কাচ্চিস, মানে বোথ টাইপ অফ কাচ্চিস, তাদের বরং পোলাও রোস্ট এটার যে ব্যাপারটা না, এখানের মধ্যে আপনার সেই বিয়েবাড়ির রোস্ট খাওয়ার জামেজটা এটা আনলো, বোরহানিটা আনলো। সো শুরু যদি করেন এইভাবে এই বোরহানি আর রোস্ট দিয়ে, আপনার মনে হবে আপনি একটা পারফেক্ট বিয়েবাড়ি খানা খেতে আসছেন। গুড, রোস্ট খাওয়ার মাঝখানে যখন রেজালার বাড়িটা ঠকাশ করে দিয়ে যেত, সো যারা একটু খাদক টাইপের আছে তারা আগেও করতো, এখনও যেটা করে যে একটু পোলা এভাবে নিয়ে আগেই একটু গরম গরম রেজালের মধ্যে শাঁসালো মাংসটা আগে একটু নিয়ে নিত। ও এটার মধ্যে দেখছি আবার কাঁচামরিচ ফালি ফালি করে কাটাও রাখাও আছে, এটার কী অবস্থা ওটা আসলে টেস্টগুলি বোঝা যাবে। পিসগুলা ঠিক আছে, অনেক শক্ত না অনেক নরম না, টেস্ট কী ওটা দেখা যাক। এটা অনেক জায়গাতে বিয়েবাড়ির রেজালাতে বলে, কিন্তু বিয়েবাড়ি বলতে যে রেস্টুরেন্ট রেজালা, কিন্তু রেজালার টেস্টটা পাওয়া যায় না, আমি বরং এখানে তাদের পাশ মার্ক দিতে বাধ্য এটার মধ্যে। আসলে এটা জেনুইন রেজালার টেস্ট, ওটা খুব ভালো করে এসেছে, গুড। এই খাবারটা আসলে দুইটা পার্টে বিভক্ত, একটা পার্টে হচ্ছে কাচ্চি যেটা আমি খুবই হতাশ, কিন্তু আপনার বিয়েবাড়ির রোস্ট বিয়েবাড়ির রেজালা এই টাইপের যে ব্যাপারগুলো এটা আবার বেশ ভালো লাগলো, মানে বোরহানি তো ফাটাফাটি, রোস্ট এবং রেজালা দুইটা বেশ ভালো। সো আপনি যদি আমাকে বলেন, সো মনে হচ্ছে জাস্ট আটলান্টিকের চুবানি খেলাম, প্রশান্ত মহাসাগরের চুবানি খেলাম, দুইটার পানির কোনো মিল নাই, অথচ একই রেস্টুরেন্টের খাবার। এনিমিয়ে দর্শক, খাওয়া দাওয়া তো এভাবেই যায়, লাস্টে মনে ঝাঁপিয়ে পড়ে জট দেয়, আমরা চলে ঝাঁপায় পড়ি, তান দান শেষ তান।
অভাবের দেশে সব কিছুই চলে, সো আমার হাতে এখন দিকে ছুরিয়ার কাটা যা বোঝাচ্ছে, খাবার জন্য আছে জর্দা, সো এটাই সই, ছুরিয়ার কাটা দিয়েও তো জর্দা খাওয়া যায় যদি চাই আর কি আমরা। সো জর্দার মধ্যে উপরে মোরব্বা পাচ্ছি, একটা ছোট্ট মিষ্টি পাচ্ছি। অনেক সময় দেখা যায় তো বিয়ে বাড়িতে অনেকে না এইগুলো একটু, অনেকে আছে বেশি বোঝেন, অনেকে কম বোঝেন, অনেকের অনেক টাইপের আছে। সো বিয়ে বাড়ির জর্দার বাটিতে যে মিষ্টিগুলো থাকতো, একজন তুলে চাবাত চাবাত তিন চারটা মিষ্টিগুলো খেয়ে ফেলতো, অন্য কেউ খাবে কি না খাবে চিন্তা থাকতো না অনেকে, এনিওয়েজ এরকম ব্যাপার থাকে। এই হচ্ছে জর্দা। এই জর্দা নিয়ে আহু করার কিছু নাই, খারাপ বলার কিছু নাই। ওকে, একটু শুকনো আর একটু রসালো হতে পারতো, বা যেহেতু শুকনোই তারা করছেন, উপরে যদি একটু মালাই ছড়িয়ে দিতেন বা কিছু দিতেন জিনিসটা আরও জমতো, হয়তো 70 টাকার জায়গায় 80 টাকা রাখতেন বা কিছু করতেন, জিনিসটা জমে যেত। এইটা যদি শুধু কাচ্চি খেয়ে আমরা এটা রেটিং করতাম, এটা পেতো 6। যদি পোলাও, রেজালা, রোস্ট, বোরহানি এটা খেয়ে রেটিং করতাম, তাহলে আসলে এটা পেতো হচ্ছে 8.25। সো আপনারাই বলেন কত হওয়া উচিত। এটা আসলে ওই যে বলাটা মাঝে মধ্যে যে দুইটা যোগ করে গড় করলে 7 আর 7.5-এর মাঝামাঝি বললে হাসিও লাগবে, বা আপনারা হাসবেন, 7.13 এরকম একটা কিছু একটা আসে। বাট দর্শক, এটাই এদের আজকে রেটিং। সো যদি আসেন, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে কাচ্চির দিকে না গিয়ে পোলার দিকে যান, ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে বিয়ে বাড়ির যে টেস্টটা যদি পেতে চান, ওটা এখানে পেতে পারেন। জায়গাটা তো খুব সহজ, মানে এটা হচ্ছে 27 নম্বর আর এই যে শঙ্কর, এই দুটার যে মাঝখানের যে জায়গাটা ওখানে হচ্ছে এইটা, এই কাচ্চিস দেখতে ফ্যান্টাস্টিক। এখানে এসে আপনি গাড়ি পার্ক করাটা একটু চ্যালেঞ্জ, সো আসলে গাড়ি নিয়ে আসবেন কিনা চিন্তা করে দেখতে পারেন। খোলে 12টায়, দুপুর 12টায়, বন্ধ হয় রাত 11টায়, আর নিরিবিলি পরিবেশ, ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব ভালো করেই পাবেন, ওয়াশরুম টাশরুম মোটামুটি ঠিকঠাক আছে, এটা কোনো সন্দেহ না। দর্শক, আজকের শো এতটুকুই, শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দেখাবে নতুন শোতে, আজকের জন্য বিদায়।